হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? দেখো আজকে সন্ধেবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। মা এদিকে সয়াবিনের পকোড়া ভাজছিল, আগেই সেদ্ধ করে রেখেছিল সয়াবিনগুলোকে, তো বিকেলের দিকে ভাজার মানে প্ল্যান ছিল বলে, তো ওগুলো জাস্ট ওই মিক্সিতে পেস্ট করে পেঁয়াজ দিয়ে আর বিভিন্ন মশলা টশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে গরম গরম সয়াবিনের পকোড়া। তো এগুলো তো সন্ধ্যে স্ন্যাক্স ছিলই, রাত্রে আমরা ভাত দিয়েও খেয়েছিলাম। আর দেখো এই যে গরম গরম সয়াবিনের পকোড়া নিয়ে আমি খেয়ে নিচ্ছি। মোমো তো সয়াবিন খেতে একদমই পছন্দ করে না, সে তোমার তরকারি বলো আর যাই বলো, কিন্তু পকোড়াগুলো তাও মোটামুটি খাচ্ছিল, যদিও ঝাল লাগছিল। তারপরে লঙ্কা বেছে ওকে দেওয়া হলো। আর এই যে ছোটো মামা এসেছিল ওর দাদু, তো দাদুর কোলে উঠে ভালোই মজা করছিল মোমো শোনা। আর ওদিকে মার পকোড়া ভাজতে ভাজতে গরম লেগে গেছে। তো সন্ধেবেলা এরকম সবাই মিলে বসে আমরা টিভি দেখছিলাম, আড্ডা দিচ্ছিলাম, আর এই পকোড়া টকোড়া চলছিল। আমরা তো চা খাই না, তো পকোড়া দিয়েই সন্ধ্যের খাবারটা জমে গেছিল। আর মোমো কিন্তু দাদুর সাথে বেশ ভালোই এনজয় করছিল। মোমো বাড়িতে কেউ আসলে তো খুবই পছন্দ করে, তো রাতে আর সেভাবে ব্লগ শ্যুট করা হয়নি। আবার পরের দিন সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো পরের দিন দেখো আমাদের কি কি রান্না হয়েছিল। এদিকে এই দেখো সব সবজি দিয়ে, চাল কুমড়ো, তারপরে গাজর, পটল, ঝিঙে এইসব দিয়ে ডাল, পটল না পটলটা ভুল বললাম, আর ওদিকে পুঁই শাক দিয়ে চচ্চড়ি মতো, আর এখানে ইলিশ মাছের ঝোল হবে। এই দেখো সব মশলাগুলো, হলুদ, তারপরে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব গুলে রাখা আছে। আর এদিকে এই যে মাছের তেলের বড়া ভাজা হবে। তো আলু আর কুমড়োগুলো আগে ভেজে তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম। এমনি আলু বেগুনের ঝোল হয়, কিন্তু এই মোমো খাবে তো ওর জন্যই মেনলি কুমড়োটা দেওয়া। আর এখানে আমি আমার জন্য একটু পাউরুটি সেকে খেয়ে নেব, একটু শশা, তারপরে ক্যাপসিকাম আর একটু চিজ ঢুকিয়ে দিলাম, সাথে ডিম সেদ্ধও নিয়েছিলাম, একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। আর মোমোকে তো ওদিকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি, তখন মোমোকে পৌঁছে দিয়ে এসে তারপরে আবার এই যে বাড়িতে এসে আমি ব্রেকফাস্ট করছিলাম। এখন বেশ সুবিধাই হয়, ওকে স্কুলে দিয়ে চলে আসি, তো সকালে আমার অতটাও তাড়া থাকে না। তারপরে এদিকে দেখো আমি ওদিকে খাচ্ছিলাম বলে দিদা এদিকে মাছ ভাজাগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছে, ব্যাস মাছ ভাজা দিয়ে ঝোলে ফুটলেই রেডি। আর এই যে লঙ্কাগুলো রেখে দিয়েছে মোমোর মাছটা তুলে, তারপরে লঙ্কাগুলো দিয়ে ঝোলটা ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর এই যে মাছের তেলের বড়াগুলো, তো তারপরে আমি স্নান ধান করে রেডি টেডি হয়ে মোমোকে আনতে বেরিয়ে পড়লাম। আর আমি হেঁটে হেঁটে যাই, কারণ খুব একটা বেশি দূর না, ওই 20 মিনিট মতো লাগে হেঁটে গেলে, মানে আমি আস্তে আস্তে যাই বলে 20 মিনিট লাগে, কেউ যদি জোরে জোরে হাঁটে তো তার তো 15 মিনিট লাগবে। আর যেহেতু একা থাকি, মোমো থাকলে আলাদা কথা, ওকে কোলে নিয়ে যেতে হয় তো প্রবলেম হয়ে যায়, একা থাকি তো এইটুকুনি টাইম হেঁটে যাওয়াই যায়। আর দেখো আজকে এত হাওয়া দিচ্ছিল বাইরে, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদারটা ছিল, আর চারিদিকে কত সুন্দর গাছপালা, তার মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি। তো বাইরে এত হাওয়া দিচ্ছিল, আমি ভাবলাম কি যে বৃষ্টি আবার না চলে আসে, দেখেছো তো, যাই হোক বৃষ্টি তো আর আসেনি। মোটামুটি আমি পৌঁছে মানে মোমোকে নিয়ে চলে এসেছিলাম, তারপরে বৃষ্টি এসেছিল পরে বেলার দিকে। আর দেখেছো আকাশটা কীরকম কালো হয়ে আছে, থম মেরে আছে। মোমো স্কুলের সামনে বসে আছি, তারপরে মোমোকে নিয়ে চলেও আসলাম। আর মোমো দেখো ক্যামেরা দেখেই এখন হাই বলে দিচ্ছে, কি সুন্দর। তো আসার পর দেখলাম যে মোমো টিফিনটা খেয়েছে, তাই জন্য এখন আর খাওয়াবো না ওকে, ওকে একটু জামা কাপড় ছাড়িয়ে হাত মুখ ধুয়ে দিলাম। তারপরে আমি এই যে ঘোল বানিয়ে খাচ্ছিলাম, তো মোমো খেতে চাইলো দেখে ওকে ওর একটা ছোট গ্লাস এনে দিলাম, কিন্তু ও সেটাতে খাবে না, ও নাকি চামচ দিয়ে খাবে। ওই দেখো চামচ দিয়ে এরকমভাবে খেতেও খুব ভালোবাসে, কিন্তু ওর এখনও হাতে অতটা তো সেট নেই, তো জামা কাপড়ে ফেলছিলো। তো আমি ভাবলাম যাই হোক এখনও তো স্নান টান হয়নি, তো জামাটা ভিজিয়ে নিক, তারপরে ওকে স্নান করিয়ে নেব। One, two, three, four, five, six. One, two, three, four, five, six.
তো গরম থেকে আসার পর এরকম ঘোল খেতে তো বেশ ভালোই লাগে। আমি একটু গোলমরিচ অল্প ধনে জিরে ভেজে গুঁড়ো করে রাখা এইসব দিয়ে একটু নুন অল্প সামান্য দিয়ে ঘোলটা বানিয়েছিলাম। চিনি দিইনি, চিনি দিলে তো ওটা লাসি হয়ে যেত বলো। চিনি ছাড়াই টক দই দিয়ে ঘোল বানিয়েছিলাম। ঠিক আছে, আমি খেয়ে নেবো, তুই যেটা খাবি সেটা আমি খেয়ে নেবো। তো মোমো টক দই খেতে ভালোবাসে, কিন্তু কদিন দিচ্ছিলাম না ওর ঠান্ডা লেগেছিল বলে, তো এখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে আর ও জল তো এমনিতে খেতে চায় না, তো ওই জন্য একটু ঘোল টোল শরবত খেলে যদি জলের রিকোয়ারমেন্ট একটু পূরণ হবে ওই জন্যই দেওয়া। আটটু দেব দেখি। তো তারপরে মোমোকে জামাকাপড় ছাড়িয়ে স্নান টান করিয়ে দিলাম আর ওকে ওষুধটাও খাইয়ে দেব। এদিকে ওর ঘুমও পেয়ে গেছে কানছিল, আর আগে তো আমাকে ওষুধ নিয়ে ওর পেছনে ঘুরতে হতো, আর যবে থেকে হোমিওপ্যাথি স্টার্ট করেছি তবে থেকে ও আমার পেছন পেছন করে ওষুধ খাবে বলে, তো আমার প্রবলেমটা একটু সলভ হয়েছে। যদিও হোমিওপ্যাথিতে একটু টাইম লাগে, তাও যদি কিওর হয়ে যায় তো ভালো। আর এখানে গিয়েই ও দেখো আগে এসি সুইচটা দেবে, লাইটটা বন্ধ করবে, ফ্যান চালাবে, এরকম সব করতে থাকবে। যাই হোক, ওকে তারপরে ধরে বেঁধে ঘুম পাড়ানো হলো। ঘুম টুম পাড়িয়ে দুপুর হয়ে গেছিল, তারপরে আমিও ভাবলাম খেয়ে নিই, আমি তো ভাত টাত খেয়ে যাইনি সকালে। তো এখানে ওই ভাত আর আজকে তেলের বড়াগুলো না সেরকম মুচমুচে হয়নি, একটু মানে কিরকম হয়েছিল নেতানো টাইপের, তো সেটা দিয়েই খাচ্ছি। ওই পুঁই শাক দিয়ে তাই মেখে খেলাম। এমনি কাতলা মাছের বড়াগুলো বেশ ভালোই কিন্তু মুচমুচে হয়, তো আজকে এই মাছের তেলটা অতটা ভালো মুচমুচে হয়নি। আর ইলিশ মাছের এই পাতলা ঝোলটা বেশ ভালোই লাগে, সবসময় সর্ষে দিয়ে তো অতটা ভালো লাগে না, আর সর্ষে দিয়ে করলে আবার দুরকম ঝোল বানাতে হতো, কারণ মোমো তো সর্ষের ঝোল দিয়ে খেত না, ওই জন্যই মানে এই যে এই জিরে ধনে এইসব দিয়েই ঝোলটা বানানো একবারই হয়ে যাবে আমাদের মোমোর, কারণ বারে বারে অতবার রান্না করা। আর মোমোর বাবা তো সকালে একদম 8টার মধ্যেই খেয়ে বেরিয়ে যায়, তো ও তো ওই ডাল তরকারি দিয়েই খেয়ে গেছে, রাত্রিবেলা এসে আবার তাই জন্য ভাত খায় মাছ দিয়ে। সকাল সকাল 8টার সময় বেশি কিছু খেতেও পারে না অতটা, তাই তাড়াহুড়ো করে অল্প একটু ভাত হোক বা রুটি হোক খেয়ে যায়। আর ভাতের থেকে রুটিটাই আমি দিতে বেশি প্রেফার করি ওর বাবাকে, কেন বলো তো, কারণ ভাত দিলে একটুখানি ভাত খাবে আর খালি বলবে তোলো তোলো ভাত, এত ভাত খাবো না, আর কিন্তু রুটিটা তো দুটো রুটি খাবেই, তাই জন্য ভাবি যে হ্যাঁ রুটিটা দিলে তো দুটো রুটি খাওয়া হয়, আর ভাত তো এক চামচও মনে হয় খাবে না সকালবেলা। তারপরে এদিকে দেখো মোমো তো ঘুম থেকে উঠে ভাত খেয়ে নিয়েছিল, আর বিকেলবেলায় যে মা ভুট্টা নিয়ে এসেছিল সেটাই ওকে পুড়িয়ে দিয়েছিলাম। মোমো তো ভুট্টা খেতে খুবই ভালোবাসে, তাই আজকে ইভিনিং স্ন্যাক্সে ওই ভুট্টাটাই খেলো, ভুট্টা পোড়া। ও অনেক ছোটোবেলা থেকে কিন্তু এরকমভাবেই ভুট্টা খায়, তখন হজম করতে পারতো না, এখন মোটামুটি খেয়ে নেয়। ওর ভুট্টাটা তো একদম ওর ফেভারিট। ওই দেখো আবার আমাকেও সাজছিল ভুট্টা খেতে, আবার ওর বম্মাকেও সাজছিল। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বেশ কিছুদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি, কারণ আমার শরীরটা সত্যি খুব খারাপ ছিল, তো আশা করি এরপর রেগুলার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। চলো সবাই খুব ভালো থেকো, টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ব্লগে।